নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি তুলা রাশির মানুষ, আপনার সাথে 11টি রাশির সম্পর্ক কেমন? কোন রাশির সাথে আপনার বিবাহ ভালো হবে, কোন রাশির সাথে বন্ধুত্ব ভালো হবে, কোন রাশির সাথে প্রেম, কোন রাশির সাথে ব্যবসা, কোন রাশির থেকে শত্রুতা, অর্থাৎ যে রাশির সাথে আপনার সঙ্গে অ্যাডজাস্ট কিন্তু হবে না। তো আপনি কোনো জায়গাতে পার্টনারশিপ বিজনেস করছেন, বা কোনো আপনি আপনার কোম্পানিতে কাউকে অ্যাপয়েন্টমেন্ট করতে চলেছেন, রাশিটা কিন্তু জানা একান্তই দরকার। দেখুন, তুলা রাশি চিহ্নে হচ্ছে দাড়িপাল্লা। এরা খুব ব্যালেন্সিং ভাবে কিন্তু চলে, ব্যালেন্স, যথেষ্ট ব্যালেন্স এবং দায়িত্ববান হয় তুলা রাশি। অন্যের বোঝা নিজের কাঁধে তুলে নেয়, সরল সহজ মনের মানুষ কিন্তু হয়, উদার প্রকৃতির এরা কিন্তু হয়ে থাকে তুলা রাশি। এবং বিশেষভাবে বড় উপকারী তুলা রাশির মানুষ কিন্তু হয়। তো আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো ভালো রয়েছে আমি সমস্ত আপনাদেরকে জানালাম, এবার রাশিভিত্তিক আমি জানাবো। দেখুন, তুলা রাশি হচ্ছে শুক্রের সেক্টর। শুক্র মানেই হচ্ছে ভোগ, শুক্র মানে একটু গ্ল্যামার, শুক্র মানেই হচ্ছে আপনার লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি, শুক্র মানেই হচ্ছে আপনার একটা নিজের মধ্যে একটা প্রতিভা, নিজের একটা পরিচিতি, এই জায়গাগুলো কিন্তু দেখে। শুক্র মানেই হচ্ছে গ্ল্যামার দুনিয়া, শুক্র মানেই হচ্ছে কসমেটিক্স, অর্থাৎ শুক্র, এক কথায় শুক্র হচ্ছে যত ঝাঁ চকচকে যেগুলো নির্দেশ করে কিনা সমস্তটাই কিন্তু শুক্র কিন্তু আমাদের দেখে। তো এখানে শুক্র তুলা রাশিতে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য কিন্তু সৃষ্টি করে। তুলা রাশির সাথে কোন রাশির বন্ধুত্ব খুব ভালো হবে? তুলা রাশির সাথে তুলা রাশি, মকর রাশি, মিথুন রাশি বন্ধুত্ব খুব ভালো হবে এবং কন্যা রাশি, কন্যা, মকর, আপনার তুলা বন্ধুত্ব ভালো হবে। কোন রাশির সাথে আপনার প্রেম ভালো হবে? কুম্ভ রাশি, আপনার মিথুন রাশি, আপনার বৃষ রাশি, এই রাশিগুলোর সাথে প্রেমের জায়গাটা কিন্তু ভালো। আর কোন রাশির সাথে আপনার বিবাহ করলে আপনার ভাগ্যোদয় হবে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এ কটি রাশির সাথে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কি না, আপনার জীবনে বিবাহের পর থেকে কিন্তু নিশ্চিতরূপে উন্নতি কিন্তু হবে। কোন রাশির সাথে আপনি ব্যবসা করলে আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ পাবেন, অর্থাৎ আপনি ব্যবসা করছেন কোন রাশিকে, প্রথমেই বলব আপনি মকর রাশি, আপনি মিথুন রাশি, আপনি কুম্ভ রাশি এবং কন্যা রাশিকে আপনি সিলেকশন করুন, অর্থাৎ কন্যা, মিথুন, মকর, কুম্ভ। কারণ আমি একটি কথা বলছি, তুলা রাশি যেহেতু শুক্রের সেক্টর না, শুক্রের সাথে শনির কিন্তু এবং বুধের কিন্তু পরম মিত্রতা রয়েছে, অর্থাৎ এই রাশিগুলোর সাথে যদি আপনি পার্টনারশিপ বিজনেস করেন বা ব্যবসার ক্ষেত্রে রাখেন, তাতে কিন্তু আপনি ভালো ফল কিন্তু পাবেন। কোন রাশির সাথে আপনার শত্রুতা, চিরদিনের শত্রুতা থাকবে, অর্থাৎ এই রাশিগুলো থেকে আপনি কিছুটা হলেও সাবধান কিন্তু থাকুন। অর্থাৎ আপনি কোনো বিবাহ করছেন বা পার্টনারশিপ বিজনেস করবেন, বা আপনি এখানে কোনো তার কাছে কোনো টাকা লেনদেনের ব্যাপার রয়েছে, আপনার শত্রু রাশি ধনু রাশি, শত্রু রাশি সিংহ রাশি, শত্রু রাশি
এবং মেষ রাশি, মেষ, সিংহ এবং ধনু তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু রাশি। অর্থাৎ যে কোনো কাজ করার আগে এই জায়গাগুলো যদি আপনারা মাথায় রেখে চলেন না, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।